प्रिय शिक्षार्थीरा अस्सलामु आलैकुम। आजकेर षष्ठ श्रेणी गणित क्लासे तुम्हारा सबाइके स्वागत जानाच्छि। आमी मोहम्मद सिकंदर मेहेदी, उपाध्यक्ष चट्टग्राम लैबोरेटरी स्कूल एंड कलेज। आमी क्लासेर शुरूते महान रब्बुल आलमीनेर दरबारे शुक्रिया आदाय करछि जार अशेष कृपार दरुण प्रतिदिनेर न्याय आजकेओ आमरा भिडियो क्लासे अंशग्रहण करते जाच्छि। तो आजकेर आलोचनार विषय हच्छे तोमादेर पाठ्यपुस्तकेर अनुशीलनी 4.3। এটির উপর আমি তিনটি ক্লাস ইতিমধ্যে শেষ করেছি, অনেকগুলো অঙ্ক সমাধান করেছি। আজকে আমরা এই অধ্যায়ের অর্থাৎ এই অনুশীলনী 4.3 হতে 35 নং অঙ্ক হতে আমরা সমাধান শুরু করব। ঠিক আছে, তোমরা খাতা নাও, তোমাদের পাঠ্যপুস্তক হতে 94 পৃষ্ঠা তোমরা সবাই খুলো। দেখো, প্রথমে আমি সমাধান করব 35 নম্বর অঙ্কটি। 35 প্রশ্ন রয়েছে যে যে এতকে এত দ্বারা কী করো, থেকে কী করো, বিয়োগ করো। বিয়োগ আমি লিখতেছি, বিয়োগ বিয়োগ করো, বিয়োগ করো কত দেয় কত। এক্স টু দি পাওয়ার 4 + 2x³ + s² + 4 থেকে x³ - 2s² + 2x + 3। আমরা ধরাটা একটু মিলিয়ে নিই, x³ + 2x³ + s² + 4 থেকে x³ - 2s² + 2x + 3। তাহলে আমরা আগের নিয়ম করব, কি করব, সদৃশ্য পদগুলো স্ব চিহ্ন সহ নিচে নিচে লিখে পাই, নিচে নিচে লিখে পাই। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলি x³ + 2x³ + s² + 4। তাহলে এক্স কিউবের সাথে এই এক্স কিউবটা কোথায় মিলবে, এখানে সদৃশ আকার আমরা মিলিয়ে নিই, -2s² কোথায় আসবে, -2s² এখানে আসবে, +2x এখানে কি আছে, +2x, তাহলে এটা বাইরে লিখতে হবে, +2x +3টা এটার সাথে মিল, +3টা আমরা লিখলাম। বুঝতে পেরেছো, এতদিন ধরে আমরা যা অঙ্কগুলো করেছি সবগুলো একটার সাথে একটা মোটামুটি সদৃশ আকারে মিল ছিল, কিন্তু এখানে একটা সংখ্যা আছে দেখো 2x, এখানে কারোর সাথে মিল নেই, এটা বিসদৃশ। বিসদৃশ পদগুলো সবসময় আলাদা করে লিখতে হবে। ঠিক আছে, আসো আমরা এখন বিয়োগ করে নিব। তাহলে বিয়োগের নিয়ম হচ্ছে কি, চিহ্নগুলো কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, মাইনাসটা কি হয়ে যাবে, এখানে প্লাস হবে, প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। দেখি বলো, প্রথমে প্রথমে আমরা কি লিখব, প্রথমে লিখব x³, এরপর বলো তো এটা কত হবে, একজনে বলো 2x³ থেকে x³ গেলে কত হয়, ভেরি গুড, কত আসবে, +x³, কারণ বড় সংখ্যার আগে প্লাস আছে। এরপর একজনে বলো তো দেখি এটা কি হবে, যোগ হবে না বিয়োগ হবে, ভেরি গুড, যোগ হবে। দেখি তুমি বলো তো দেখি, এখানে তো আছে বিয়োগ কিন্তু যোগ হচ্ছে কেন, গুড, কারণ হচ্ছে চিহ্নটা পরিবর্তন হয়ে মাইনাসটা প্লাস হয়ে গেছে সেই জন্য। তাহলে যোগফল হচ্ছে কত, 3s² এখন এটা বলো তো কত হবে, কত হবে, +1, কারণ বিয়োগ হয়ে 4 থেকে 3 গেলে কত হবে, +1, আর এদিক এদিক এটা প্লাস হবে না মাইনাস হবে, মাইনাস হবে, -2x আমরা বসিয়ে দিলাম, তাহলে আমাদের বিয়োগফল পেয়ে গেলাম, নির্ণয় বিয়োগফল সমান হচ্ছে কত, x³ + x³ + 3s² সাজিয়ে লিখি একটু, 2x + 1, এভাবে সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ঘাত অনুসারে কি করলাম, সাজিয়ে লিখলাম, এটা হচ্ছে 35 নম্বর অঙ্ক। থার্টি সিক্স 36 নম্বর অঙ্ক, এখানে কি আছে,
দেওয়া আছে না, আমাদেরকে প্রথমে লিখতে হবে কি দেওয়া আছে, দেওয়া আছে এ সমান এস স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, বি সমান কত ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সি সমান হচ্ছে কত এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কেন কি লিখতে হবে এবং লিখতে হবে, দেখো তিনটি মান দেওয়া আছে আমাদেরকে, এটা প্রমাণ করতে বলছে, দেখাইতে বলছে, আমরা আগে যে অঙ্কটা করেছিলাম সেই নিয়মে এটা করে নিব, ঠিক আছে। কি লিখব এখানে, বামপক্ষ, বামপক্ষ সমান কি আছে এ প্লাস বি মাইনাস সি, আমরা এটাতে মানটা বসিয়ে নিব, তাহলে এ এর মান হচ্ছে কত এস স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, একটা ব্র্যাকেট দিই, বি এর মান হচ্ছে কত ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, একটা ব্র্যাকেট দিই, মাইনাসটা বসবে, সি এর মান হচ্ছে কত এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে ব্র্যাকেটে লিখবা যে মান বসিয়ে, মান বসিয়ে, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা মানটা বসিয়ে নিলাম, এখন আমরা কি করব এটা যোগ বিয়োগ করব, ঠিক আছে। তাহলে প্রথমে কি করতে হবে, এটা যোগ করতে হবে, আমরা পাশাপাশি যোগ করাটা শিখে নেব, ঠিক আছে। ব্র্যাকেটটা তুলে নিই, এস স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এস স্কোয়ার মাইনাসে প্লাসে, মাইনাসে কী হবে এখানে মাইনাস হয়ে যাবে, কেমন ব্র্যাকেট উঠলে এটা গুণ হয়ে যাবে, প্লাসের সাথে মাইনাস গুণ হয়ে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এখন আমরা লিখি, দেখো এখানে এস স্কোয়ার একটা আছে, এস স্কোয়ার একটা আছে, কি হয়ে যাবে এটা বাদ হয়ে যাবে, এস স্কোয়ারটা কি থাকবে, এস স্কোয়ারটা থাকবে না, এরপরে ওয়াই স্কোয়ার প্লাস প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার চলে যাবে, তাহলে কী থাকতেছে জেড স্কোয়ার আর জেড স্কোয়ার যোগ করলে কত হবে টু জেড স্কোয়ার, তাহলে আমাদের ডান পক্ষে দেওয়া আছে কি টু জেড জেড স্কোয়ার, সেজন্য এখানে লিখবো কি সমান ডান পক্ষ, সুতরাং এভাবে করে লিখতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ, ঠিক আছে। অর্থাৎ অর্থাৎ কী কী প্রমাণ করতে বলছিল, এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু টু জেড স্কোয়ার, কী হলো দেখানো হলো, দেখানো হলো, এভাবে করে লিখে নাও, তাহলে আমাদের 36 নম্বর অঙ্কটি সমাধান হয়ে গেল। এরপর আমরা 37 নম্বর অঙ্কটি করব। সাঁত্রিশ নং অঙ্ক, ঠিক আছে, এটা তো আমাদেরকে প্রমাণ করতে বলছে, আমরা দেওয়া আছে লিখব, দেওয়া আছে, দেওয়া আছে কি এক্স ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই ইকুয়াল টু বি প্লাস সি এবং জেড সমান কত দেওয়া আছে সি প্লাস এ, তাহলে বামপক্ষ লিখতে হবে কি বামপক্ষ, বামপক্ষ সমান কী দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, আমরা একইভাবে এটা আগের যে অঙ্কটা করেছি সেই একই নিয়ম করে নেব, এক্সের মান হচ্ছে কি এ প্লাস বি ব্র্যাকেট দিব মাইনাস, ওয়াই এর মান হচ্ছে কত বি প্লাস সি প্লাস, দেখি একজনে বলো তো জেডের মানটা কত দেওয়া আছে, গুড, কত দেওয়া আছে সি প্লাস এ, এটা আমরা এখানে লিখে দিব, ঠিক আছে। দেখি একজনে বলো তো এখন কী করবো, প্রথম কাজ বন্ধনীর কাজ করতে হবে, কী করতে হবে বন্ধনীর কাজ, আসলে ব্র্যাকেটটা আমরা তুলে দিব, এ প্লাস বি মাইনাস, এটা কি হয়ে যাবে গুণ হয়ে কি হবে বি হবে, প্লাসের সাথে মাইনাস গুণ হয়ে কি হবে বলো তো একজনে, ভেরি গুড, কী হবে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস সি প্লাসে প্লাসে প্লাস এ, ঠিক আছে। এখন আমরা যোগ বিয়োগ করে নিই, তাহলে এ এখানে একটা আছে, এখানে একটা আছে, কয়টা দুইটা এ, ঠিক আছে, বি এ বি এ প্লাস বি মাইনাস বি চলে গেলো, মাইনাস বি প্লাস সি চলে গেলো, তাহলে কী থাকলো টোয়াইস এ, দেখো তো আমরা একটা মিলিয়ে নিই, মিলছে কিনা, হ্যাঁ আমাদের ডান পক্ষটা মিলে গেছে, তাহলে এটা হচ্ছে কি ডান পক্ষ, সুতরাং কী লিখবো আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ, ঠিক আছে। অর্থাৎ অর্থাৎ কি কি বলছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু টু এ, এটা কি বলছে এটাও দেখাতে বলছে, তাহলে দেখানো হলো, দেখানো হলো। এরপরের অঙ্কে আমরা যাই, যেহেতু এটা ভিডিও ক্লাস তোমরা এটা বারবার রিপ্লে দিয়ে দেখতে পারো, কোনো সমস্যা নেই, আমরা এরপরের ক্লাস অঙ্কে যাচ্ছি, 38 নম্বর অঙ্কে যাচ্ছি।
38 রংটাও সেরকম করে কি করতে হবে প্রমাণ করতে হবে তাহলে এখানে লিখতে হবে কি দেওয়া আছে দেওয়া দেওয়া আছে x ইকুয়াল টু কত a প্লাস b প্লাস c x ইকুয়াল টু কি a প্লাস b প্লাস c y সমান কত দেওয়া আছে a মাইনাস b মাইনাস c এবং z সমান কত দেওয়া আছে b মাইনাস c প্লাস a আমরা একটু মিলিয়ে নিই ঠিকভাবে লিখছি কিনা x সমান a প্লাস b প্লাস c y সমান a মাইনাস b মাইনাস c এবং z সমান b মাইনাস c প্লাস a তোমাদের হাতে যে পাঠ্যপুস্তক আছে পাঠ্যপুস্তকের সাথে মিলিয়ে নাও ঠিক আছে কিনা ঠিক আছে আমাদেরকে তাহলে এখন কী করতে হবে বামপক্ষ লিখতে হবে কেমন বামপক্ষ সমান কত দেওয়া আছে দেখি তুমি বলো তো বামপক্ষ সমান কত দেওয়া আছে ভেরি গুড বইয়ের মধ্যে দেওয়া আছে কত এক্স মাইনাস ওয়াই প্লাস জেড আমরা এখানে মানটা বসিয়ে নিই এক্সের মান হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে কি এ মাইনাস বি মাইনাস সি প্লাস জেডের মান হচ্ছে কি বি মাইনাস সি প্লাস এ এখানে আমরা কি লিখব মান বসিয়ে মানটা আমরা বসাই দিলাম ঠিক আছে এখন কি করবো বলো তো প্রথমে গুড তোমার তো মন আছে দেখতেছি প্রথমে কি করতে হবে ব্র্যাকেট তুলে ফেলতে হবে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ এখন বলো তো দেখি কী করতে হবে গুণ হয়ে যাবে গুণ হলে কী হবে মাইনাসে মাইনাসে প্লাস আবার মাইনাসে মাইনাসে প্লাস প্লাস বি মাইনাস সি প্লাস এ এটা যেভাবে আছে এইভাবে বসিয়ে দিলাম এখন আসে আমরা এর সাথে এ বাদ যাবে তাহলে একটা থেকে যাবে কেমন বি থেকে বি বাদ যাবে প্লাস বি একটা থেকে যাবে সি আর সি বাদ গেল তাহলে দেখো আমাদের সাথে মিলছে কি না তাহলে বি এখানে আরেকটা আছে বি আছে কয়টা এখানে দেখো তো এক দুই তিন তিনটা বি থেকে গেল কেমন তিনটা বি থেকে গেল আমাদের আরেকটা সি একটা সি চলে গেল আরেকটা সি থেকে গেল দেখো প্লাস সি মাইনাস সি তাহলে প্লাস সি মাইনাস সি চলে গেল প্লাস সিটা থেকে গেল তাহলে আমাদের ডান পক্ষে মিলে গেছে ডান পক্ষে আমাদের কী দেওয়া আছে পাঠ্যপুস্তক দেখো এ প্লাস থ্রি বি প্লাস সি তাহলে মিলে গেল তাহলে সুতরাং লিখব কি বামপক্ষ সমান ডান পক্ষ অর্থাৎ আমরা অর্থাৎ লিখব কি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এ প্লাস থ্রি বি প্লাস সি দেখানো হলো দেখানো হলো আজকে আমাদের ক্লাস এখানে শেষ করতে হচ্ছে তোমরা বাড়ির কাজগুলো লিখে নাও তোমাদের বাড়ির কাজ থাকবে এই অনুশীলনীর এখানে আমি লিখে দিচ্ছি অনুশীলনী এটা কত চার দশমিক তিন হতে ৩৯ নং সৃজনশীল ঠিক আছে ৩৯ নং সৃজনশীলটা তোমরা বাসায় চর্চা করবে তো আজকের ক্লাস এখানে শেষ করলাম পরবর্তী ক্লাসে জন্য সবাইকে থাকার আহ্বান রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ